হ্যালো আসসালামু আলাইকুম ইটস শাহজাদা ফারহান অধি আজকে আমি আপনাদের একটা টিউটোরিয়াল দেখাবো সেটা হচ্ছে কিভাবে ঘরের মধ্যে বসে আপনি মোবাইলের মাধ্যমে ট্রেনের লোকেশান দেখতে পারবেন তো আসুন আমরা দেখি কীভাবে আপনার ট্রেন ট্র্যাক করবেন ট্রেন ট্র্যাকের আপনার মূল বিষয়টা হচ্ছে যে আপনি আপনার ঘরে বসে আপনি একটা জায়গায় যাবেন ধরেন আপনি চিটাং যাবেন তো ঘরে বসে আপনি আপনার ট্রেনের লোকেশানটা মোবাইলের মাধ্যমে পেয়ে যাবেন তো কিভাবে এটি সম্ভব আসুন আমরা দেখি তো ফার্স্টে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে যাবেন এই যে ম্যাসেজ অপশনে যাবেন ম্যাসেজ অপশনে গিয়ে ধরেন আপনি এখন সিলেট থেকে ঢাকায় ব্যাক করবেন তো সিলেট থেকে ঢাকায় ব্যাক করার জন্য কী ট্রেন আসে কালনি তো কালনে বিভিন্ন প্রত্যেকটা ট্রেনেরই একটা আলাদা আলাদা কোড নাম্বার রয়েছে তো সেই কোড নাম্বারগুলো আমি ভিডিওর নিচে লিঙ্কের মাধ্যমে আমি আপনাদের সকল ট্রেনের কোড নাম্বারগুলো দিয়ে দিচ্ছি আপাতত আমি কয়েকটা ট্রেন দিয়ে আপনাদেরকে শেখানোর জন্যে বা জানার জানানোর জন্যে আমি দেখাচ্ছি তো ফার্স্টে আপনি মোবাইল মেসেজ অপশানে যে টাইপ করবেন টি আর টি আর লিখে একটি স্পেস দেবেন স্পেস দেওয়ার পর আপনি ট্রেনের কোড নাম্বারটি লিখবেন ধরেন সিলেট থেকে সিলেট থেকে যে ঢাকায় ব্যাক করে কালনি এক্সপ্রেস এটির কোড নাম্বারটি হচ্ছে সাতশো চুয়াত্তর তো আপনি টি আর স্পেস দিয়ে সাতশো চুয়াত্তর লেখবেন সেভেন সেভেন ফোর সাতশো চুয়াত্তর তো এটি আবার পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স থ্রি ওয়ান এইট নাম্বারে তো আপনি আপনার ঘরে বসে আপনার লিঙ্ক রবি এয়ারটেল গ্রামীণ সব সিম দিয়েই এটি করতে পারছেন তো এটির জন্য আপনার মোবাইল থেকে চার্জ কাটা হবে মাত্র চার টাকা সাতাশি পয়সা তো আপনি পাঠিয়ে দিলেন এই যে আমি পাঠিয়ে দিলাম তো দেখাবে যে ট্রেনটি কোথায় আছে এই যে টি আর সাতশো চুয়াত্তর ট্রেনটির লোকেশানটি এখনই চলে আসবে যে ট্রেনটি বর্তমানে কোন জায়গায় রয়েছে ট্রেনের পরবর্তী যাত্রা এই যে চলে আসছে সাতশো চুয়াত্তর কালনি ঢাকা সিলেট সিলেট ছেড়েছে সকাল সাতটা পাঁচে তো নেক্সট স্টেশন হচ্ছে টঙ্গি জংশন টঙ্গি জংশন থেকে এক দশমিক সাত কিলোমিটার দূরে আছে আর নেক্সট স্টপ ঢাকা বিমানবন্দর তো ট্রেনটির পরবর্তী যাত্রাবিরত হচ্ছে ঢাকা বিমানবন্দর আর ডিলে হচ্ছে বিয়াল্লিশ মিনিট তো এইভাবে আপনি আপনার ট্রেনের ট্রেনের অবস্থান আপনি ঘরে বসে জানতে পারছেন তো আপনাকে স্টেশনে যে শুধু শুধু আর কষ্ট করে অপেক্ষা করতে হবে না তো আপনি ধরেন ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছেন দিনাজপুর থেকে ঢাকায় আসতেছেন ধরেন একতা এক্সপ্রেসে আসবেন ঠিক আছে সরি আচ্ছা ধরেন যে দ্রুত গান এক্সপ্রেসে আসবেন তো দ্রুত আপনি লেখেন দ্রুত কোড নাম্বার হচ্ছে সাতশো আঠারো আটান্ন সরি সাতশো আটান্ন তো আপনি মেসেজ অপশানে যেয়ে লিখবেন টি আর স্পেস সাতশো আটান্ন সাতশো আটান্ন লিখে যে ওয়ান সিক্স থ্রি ওয়ান এইট আমি আবারও বলছি ওয়ান সিক্স থ্রি ওয়ান এইট এই নাম্বারে পাঠিয়ে দেবেন এই যে তো সাথে সাথে দেখবেন যে দ্রুতদান এক্সপ্রেসটি কোথায় আছে তো এটাও দেখে চলে আসবে তো আমি আপনার বাংলাদেশের সকল ট্রেনের কোড নাম্বারগুলোই আমি নিচে লিঙ্কের মাধ্যমে দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে কালেক্ট করতে পারবেন এই যে টি আর সাতশো আটান্ন লিখে পাঠানোর পরেই আপনার দ্রুতরান এক্সপ্রেসের লোকেশন চলে আসলো দ্রুতরান এক্সপ্রেস দিনাজপুর থেকে ছেড়েছে সকাল আটটা তিরিশ মিনিটে নেক্সট স্টেশন হচ্ছে ভাঙুরা আর নেক্সট স্টপ হচ্ছে জামতল তো ট্রেনটি জামতলে আসতেছে আর নেক্সট স্টেশন ভাঙুরায় এট ভাঙুরা আছে মানে ভাঙুরাতে ট্রেনটির অবস্থান এবং নেক্সট স্টপ ট্রেনটি জামতলে এসে থামবে ট্রেনটি বিলম্ব মাত্র দশ মিনিট তো আপনি এভাবেই ঘরে বসে ঘরে বসে ট্রেনের লোকেশান জানতে পারবেন সো আশা করি ভালো লেগেছে আপনাদের পরবর্তী কোনো নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদের দেখাবো তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ